বিভিন্ন সময় ভর্তি পরীক্ষা খুব কাছাকাছি হয়ে যায় তাই না এই আজকে এটা কালকে ওইটা বা সাত আট দিনের গ্যাপে চাইলেও অনেক বেশি পড়া যায় না চাইলেও অনেক বেশি ব্যাংক সলভ করা যায় না কিন্তু রেসিডিয়াল একটা জিনিস আছে যে আমি যদি আজকে না পড়ে ধরুন উইদাউট স্ক্রিপ্ট আমি ভিডিও বানাতে দাঁড়াই তাইলে আমি কতক্ষণ বা কতগুলো গাইডলাইন দিতে পারবো এটা হলো আমার রেসিডুয়াল ভলিউম যে আমার ফুসফুস থেকে সব বাতাস বের করে আমার ফুসফুসের মধ্যে যতটুকু বাতাস থাকে সেটা হলো আমার রেসিডুয়াল ভলিউম তো এই যে রেসিডুয়াল ভলিউমটা কিভাবে বাড়বে আমরা যখন উইদাউট প্রিপারেশন এক্সাম দিব অনেকগুলো এক্সাম ভার্সিটি ইউনিট বা যে কোনো পরীক্ষার সময় রাখবে এমন কিছু এক্সাম রাখবা যেগুলো তুমি কোনো না পড়ো হঠাৎ করে তুমি জানো না কি এক্সাম আমি এই কাজটা করতো মোমে কাতে যে আমি জানিও না আজকে কি এক্সাম র্যান্ডমলি এক্সাম দিলাম তো আমি যদি রেসিডিয়াল ভলিউমে আমার অ্যাকুরেসি রেট সিক্সটি পার্সেন্ট আনতে পারি তার মানে কি যে আমি পরীক্ষার আগে সিক্সটি পার্সেন্ট জিনিসপাতি না পড়ে গেলেও আমি সিক্সটি পার্সেন্ট নাম্বার পায় আসতে পারবো সো এই রেসিডিয়াল ভলিউমটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তুমি চাইলেও ভর্তি পরীক্ষার আগে সব শর্টকাট সব অ্যানালাইসিস সব কোয়েশ্চেন ব্যাঙ্ক দেখতে পারবা না ট্রাই করবা উইকলি এক দুইটা করে উইদাউট প্রিপারেশন এক্সাম দিতে এটা তোমার ব্রেনের উপর অনেক বেশি প্রেসার ফেলবে তোমার থিঙ্কিং পাওয়ার বাড়বে তোমার প্রবলেম সলভিং ক্যাপালিটি বাড়বে এবং তুমি ওই পরীক্ষায় যেগুলো ভুল করবা আরেকটা কথা হলো এক্সামে যে ভুলগুলো করবে সেগুলোতে বেশি ফোকাস করবে যেগুলো পারসো এক্সাম হলে অনেক চিন্তা করছো সেগুলো তো মাথার মধ্যে গাথায় আসে সো রেসিডিউল ভলিউমটা বাড়াইতে পারো